প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গে চলে যায়, মাঝখানে কিছু জম্বির সাথে দেখা হয়, যা পুরো জীবনটাতেই মলম লাগায়া যায়। ঘড়ির সময় 24 ঘন্টা হলেও জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে যদি এনজয় না করেন তাহলে তো আপনার জীবনটাই এই বয় আমার ফোগ আমার আফেয়ার। এনজয় করবি, ফুর্তি করবি, ভালো কথা, কিন্তু পাবলিক কে দেখানোর কি আছে? উফস, আপনার বাপেরও কিংবা আপনার বয়ফ্রেন্ডেরও। মূল কথা টাকা, শো অফ আপনাকে করতেই হবে। তাই তো কবি বলেছেন, আপনি নারী আপনি সলনাময়ী। বাই দ্য ওয়ে, কারো জীবনে চার্জার হওয়ার আগে দেখে নেবেন তার কোনো এক্সট্রা পাওয়ার ব্যাংক আছে কিনা। পাওয়ার ব্যাংক নিয়ে গর্ব করতে করতে কবে যে ব্লাস্ট করে দিবে জানতেও পারবেন না। অঙ্ক অঙ্ক বুঝিস মারুক ভাই, অঙ্ক মিলবে না। আমি বুঝি না, কারণ দুনিয়াতে আপনার জন্য কেউই দাঁড়াবে না, শুধুমাত্র ওই মেশিনটা ছাড়া। 20 বছরের ছেলের হোক আর 50 বছরের কাকার হোক, বেশি মূলধন হলে কোনো প্রবলেমই নাই। আর ঘুষের টাকা হলে তো কোনো কথাই নাই, যতই খাওক না কেন পেট ভরবে না, আর ঘরের মানুষও জ্বলবে না। ইটস হার চয়েস, আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আজকাল নিব্বা নিব্বির ভালোবাসা বুকের বাঁ পাশে থাকে না, পুরো শরীরের মাঝখানে থাকে। আপনাকে আমার ভালো লাগে, এটাই সেন্স। যার আবেগ যত বেশি তার বাসবাগান তত বড়। ফালতু আবেগ। এনিওয়ে, একদিন তোকে ভালোবাসতেই হবে, তোকে ভালোবাসতেই হবে। ভাইরে, জোর করে বই পড়া হয় না, আর কোথায় ভালোবাসা। বাজান, প্রেম তুমি যার সাথেই করো না কেন, সমাজ বলবে সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে সরকারি চাকরি আবশ্যক, সাথে ঘুষটাও আবশ্যক। সরকারি চাকরি ছাড়া ঘুষ, ঘুষ ছাড়া সরকারি চাকরি, সরকারি চাকরি ছাড়া সুন্দরী মেয়ে, মানে ব্যাপারটা যাই হোক লবণ ছাড়া তরকারি। তারপরেও হ্যাপি টেস্ট, খুব টেস্ট। কারোর সাথে বিরিয়ানির আলু শেয়ার করাটা ভালোবাসা, তারপর থেকে আলু দিয়ে ভুলিয়ে পুরো মাংসটা নিজের পাতে তুলে নেওয়াটাই গভীর প্রেম। কিন্তু এটাকে আমি বলি রাজনীতি। আর বিয়ের পর যতটা সুখ আছে সবটুকু বউকে দিয়ে শুধু টেনশনটা নিজের কাছে রেখে দিবেন। বর্তমান যুগে যে ভুল করে সে দোষী নয়, যে ভুল ধরতে যায় সেই প্রকৃত দোষী। ব্যাপারটা হলো ভুল করছে ঠিক আছে, আপনি ধরতে গেলেন কেন? কিন্তু বাজান, বাস্তবতা হলো প্রকৃতি ছেড়ে দেয়, ছাড় দেয় না। কিন্তু নিব্বা নিব্বিরা ভালোবাসা দিবসে প্রাকৃতিক বস্তুর ফায়দা লুটে নাম দিচ্ছে প্রেম ভালোবাসা। তুমি কিছু করো নাই, শুধু ফুল কুড়িয়েছো। এখন সিটি কর্পোরেশনের ড্রেনটা বন্ধ না হইলেই হইল। এ যুগের নিব্বা নিব্বিরা প্রেমের 14তম দিনে বাচ্চার নাম ঠিক করে রাখে, অথচ 69th ডেতে ব্রেকআপের সময় একটা বারও ভাবে না ওই বাচ্চার কি হবে। আবার নিব্বা নিব্বিরা বিয়ে না করে অ্যানিভার্সারি পালন করে, তারপর নিব্বা ছেড়ে চলে গেলে সাদা শাড়ি পরবি তো? হিসাব বোঝো না, দুধু খাও। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো না জানালেও চলবে, কিন্তু শুধুমাত্র আপনার প্রেমিকাকে না ভালোবেসে আপনার চারপাশের সবাইকে ভালোবাসুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। সো বাই। কাটে বলে ভালোবাসা গিয়েছি শিখে, ও খুবই গুরুত্বপূর্ণ একটা বলদ। তোমাকে নিয়ে আমি অজানাতে চাই হারাতে।